শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। আমার নাম মৃণালিনী চক্রবর্তী, পিতার নাম আশুতোষ চক্রবর্তী, মাতার নাম কল্যাণী চক্রবর্তী। আমার গ্রামের ঠিকানা হলো গ্রাম রাজাপুর, ইউনিয়ন মিঠানালা, আর উপজেলা হচ্ছে মিরসরাই, জেলা চট্টগ্রাম। 71 আমি ক্লাস 7 লেখাপড়া করতাম গোশালডাঙ্গা কেবি দোভাষ স্কুলে। সেখানে আমি গার্লস গাইডার ছিলাম, আমার একটা আলাদা একটা জায়গা ছিল। 71 যুদ্ধ প্রায় লেগে গেছেই, মানে স্কুল অনেক স্কুল বন্ধ দিয়ে ফেলছে, কোনো স্কুল বন্ধ দেয়নি, আমাদের স্কুলটা বন্ধ দেয়নি বলে আমি গ্রামে যেতে পারিনি। আমার মা ভাইরা সবাই বাড়িতে চলে গেছিলো, বাবা আর আমি শুধু শহরে বসবাস করছিলাম। আমি ছিলাম চট্টগ্রাম শহরে আগ্রাবাদ এলাকায় 1 নম্বর চিঠির কাছাকাছি, কোশালডাঙ্গা আমার বাসা ছিল। একদিন স্কুলে যাওয়ার কালে লক্ষ্য করলাম যে একদম বুটটুট পড়া রাস্তায় এক মহিলা তার বাচ্চা নিয়ে ভিক্ষা মাগছিল। পাশে একটা পুকুর ছিল, ওই দেখা গেল ওখান থেকে বাচ্চাটাকে নিয়ে পুকুরে সে ফেলে দিয়েছে। মহিলাটাকে পা দিয়ে সে কিছুক্ষণ চাপটালো। এটা দেখে আমরা ভয়ে, আমরা বেশ 2-3 জন মেয়ে ছিলাম, আমরা খুব ভয় পেয়ে বাসায় ঢুকে এলাম। কারা কারা ছিল মনে আছে? তখন আমার সাথে ছিল অরুন্ধতী ব্যানার্জি একটা মেয়ে ছিল, স্বপ্না চৌধুরী নামে একটা মেয়ে ছিল, আরও একজন দুজন ছিল। পরদিন আবার স্কুলে যাওয়া, বাবা বলছে এখন স্কুলে যাওয়া কি ঠিক হয়, কিন্তু স্কুলে যেতে হলো। বর দিদিমণি বললো যে স্কুল আসতেই হবে, কারণ আবার আমি একটু গান জানতাম বলে ওই জাতীয় সঙ্গীত আমাকে সামনে দাঁড় করিয়ে আমাদের যে প্রসেশন ছিল সেখানে আমাদের করতে হতো। এই গল্পটা স্কুলে বর্ধমানকে বললাম যে আমরা কিভাবে স্কুলে আসি, এরকম একটা পরিস্থিতি হলো, রাস্তাঘাটে আমরা কোন বিপদে পড়ি। তো উনি আমাদেরকে জানালো যে আসলে সরকারের নির্দেশ না আসা পর্যন্ত আমরা বন্ধ করতে পারছি না, তোমরা যদি নিজেরা ফিল করো যে আসাটা তোমাদের জন্য খুব কঠিন তাহলে তোমরা আসবে না, কিন্তু আমি বলতে পারবো না যে তোমরা আসবে না। 2-3 দিন পরেই বেশ যুদ্ধটা লেগেই গেল, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেল, দোকানপাট বন্ধ হয়ে গেল। তখন তো চট্টগ্রাম শহরে ইলেকট্রিকের বাতি ছিল না বললেই চলে, অফিস আদালত ছাড়া কোনো বাড়ি ঘরে ছিল না, আমাদের বাড়িতে ছিল না বা আমাদের আশেপাশে আমরা দেখিনি। তখন মানুষ কেরোসিন দিয়ে বাতি জ্বালাতো, চুলার কাজটাও তাই হতো, তো কেরোসিন তেলও বন্ধ। তখন খুব চিন্তায় পড়ে গেল বাবা। আমরা আসলে অতটুক চিন্তা তো তখন করার মতো বয়স ছিল না যে ভাবছি কোন পরিস্থিতিতে যাচ্ছি, কিন্তু বাবারা সবসময় বিবিসির খবর শুনছে, ভয়েস অফ আমেরিকার খবর শুনছে, শুনে দেখা গেল যে না যুদ্ধ খুবই সন্নিকটে এবং একটা বড় করে যুদ্ধ লাগবে, বাইরে থেকে অস্ত্র শস্ত্র আসছে। কিন্তু এগুলো সব ও যে আমাদের পোর্টের বিভিন্ন ঘাঁটিগুলোতে, যেমন আমাদের 1 নম্বর জেটি, 2 নম্বর জেটি, 3 নম্বর জেটি, ওইসব জেটিতে বড় বড় স্টিমারগুলো আসছে, এই গল্পগুলো আমরা শুনছি।
এবং অস্ত্র শস্ত্র আসছে, কামান আসছে, এরকম ব্যাপারগুলো আমাদের শোনা যাচ্ছে। তখন খুব ভয় পেয়ে গেলাম। বাবা তারপর কী করলো, বলো যে না, তোমাকে বাড়িতে পৌঁছে দেওয়া দরকার। স্কুল টিস্কুল এখন নির্দিষ্ট কালের জন্য, অফিস স্কুল সব বন্ধ, কিন্তু আমাদের অফিস, আমার বাবারটা ছিল একটা ফরেন অ্যাফেয়ার্স অফিস, বলে যে ওখানে আমাকে ছুটি দেবে না, তোমাকে আমরা বাড়িতে পৌঁছাই দিয়ে আসতো, আমি এখানে তোমাকে। তারপরের দিনই দেখলাম যে পুরো পাড়াটা একদম খালি হয়ে গেল, খা খা করছে। বলছে বাবা সবাই কোথায় চলে গেল, কেউ কাউকে কিছু বললো না, একা তো থাকা মুশকিল। বলে যে না, আমি খবর নিচ্ছি। বাবা এরকম গত এক সপ্তাহ ধরে খবর নিচ্ছে যে সুপুরে বাস ছাড়বে কিনা। তো বাবা খবর নিয়ে একদিন খবর পেলো যে রাত আটটে একটা গাড়ি ছাড়বে। অন্ধকার রাত ছিল, দুটো মুড়ি নিল সাথে করে, বলে যে খাওয়া দাওয়া নেই, দোকানপাট বন্ধ, তোমাকে খাওয়াতেও পারবো না আর কদিন পরে। এক ঠোঙ্গা মুড়ি নিয়ে গাড়িতে আমরা রাত্রে আটটায় বসলাম। গাড়ি ড্রাইভার বললো, আপনাদের রিস্ক কিন্তু আমার হাতে নেই, আপনাদের প্রত্যেকের রিস্ক প্রত্যেকের হাতে। তারপর ছাড়লো, আমরা তাই ভাবলাম গাড়ি খুব স্লো করে চলছে, আওয়াজ কম, কোনো হর্ন নেই, রাস্তাঘাট খালি, চারিদিক খা খা করছে, গাড়ি ছুটছে, মনের মধ্যে খুব ভয় আতঙ্ক নিয়ে। যাই হোক, রাতের প্রায় একটার দিকে আমরা বাবার এক বন্ধু সাথে গেছিল, উনিও সেই মিঠান অঞ্চলের মানুষ, নামটা কিন্তু আমি ভুলে গেছি, বাবার বন্ধু। তো আমরা নামলাম মিঠাছড়া বাজারে, আমাদেরকে নামিয়ে দিল। খুব ঘুটঘুটে অন্ধকার, ওই বাবার হাতে একটা ছোট টর্চ ছিল, ওটা চালিয়ে 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 যাচ্ছে ওদিকে। বাড়িতে তো মা ঠাকুরমা ওরা খুব চিন্তিত, আমাদের কি হচ্ছে কি হবে, তখন তো ফোন ছিল না। তারপর বাড়িতে পৌঁছলাম, তখন প্রায় রাতে প্রায় আড়াইটা, বাড়িতে দরজা যখন পিটানো হচ্ছে, কেউ ঘুম থেকে উঠছে না, ভয় পাচ্ছে কোনো মিলিটারি আসলো কিনা বা রাজাকার আসলো কিনা, এরকম একটা ভাব। তারপর আমরা বললাম যে আমরা আসছি, দরজা খুলে দিল, ঘরে ঢুকলাম। এইভাবে আমরা বাড়িতে প্রায় 15-20 দিন বাড়িতে ছিলাম। বাবা আমাদেরকে দিয়ে, আমাকে দিয়ে পরের দিন আবার বাবা চলে এলো। বাবা যখন শহরে চলে এলো, এবার ঘোরতর যুদ্ধ। তখন তো চিন্তা করছি, বাবা আমি আর ঠাকুরমা বাড়ি থেকে বের হয়ে গেলাম, বের হয়ে আমরা হেঁটে হেঁটে মিঠানালা মুলিয়া সেসব অঞ্চল দিয়ে ধান ক্ষেত মারিয়ে মারিয়ে আমরা ছোট কমল ধর গিয়ে পুষলাম। গিয়ে দেখ জিজ্ঞেস করলাম পথের ঘাটে যত লোক দেখি, জিজ্ঞেস দাদা আপনি কোথেকে আসছেন, বলে যে শহর থেকে। ছোট কমল ধর গিয়ে যাওয়ার পরে ছোট কমল ধর পিসির বাড়ি, ওখান থেকে ওদিন নাইট লিভ করলাম ওখানে। পরদিন সকালে ওই বাড়িতে লোক আসছে, আমি খুব দূর দিয়ে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, ভদ্রলোকের নাম ছিল বিজয়, বলো যে আগ্রাবাদ একেবারে ওরা এমনভাবে তসনস করে দিয়েছে, কাঁচা ঘরে আগুন দিয়েছে, এরকম ব্যাপার করলো। পরদিন চলে গেলাম সীতাকুণ্ড, সীতাকুণ্ড গিয়ে সীতাকুণ্ড বাজারের বাম দিকে একটা হিন্দু পাড়া ছিল, এখন যদি বা কমে গেছে, সেখানে ওই যে প্রদীপ ভট্টাচার্যদের বাসার পাশে আমার ঠাকুরমার বোনের বাড়ি ছিল, চিন্তাহরণ চক্রবর্তীর বাড়ি, সেখানে গিয়ে খোঁজ করলাম, ওরা বলেছে না তোমার বাবা আসেনি। তখন মনটা একদম ভেঙেই গেল, তারপরও ছাড়িনি। ওখান থেকে সেদিন আবার হেঁটে হেঁটে ছোট বামদে এলাম, এক নাইট ক্লিপ করলাম, পরদিন বাড়িতে চলে এলাম। একদিন বৃহস্পতিবার, আমরা সবসময় রাস্তা আমাদের বাড়ি থেকে গ্রামের যে গ্রামের একটা মেন রাস্তা থাকে, গ্রামের ভিতরে ঢুকে যাওয়া একটা মেন রোড, যেটা বিভিন্ন বাজারগুলির সাথে সংযোগ। বাবা সবসময় একটা সাদা শার্ট কালো প্যান্ট পরতো, অলওয়েজ, অন্য কোনো রং অন্য কোনো পোশাক উনি করতেন না। বাবার মাথায় চুল কম ছিল, আমরা শুধু ওইরকম লোকদের লেখে দাঁড়িয়ে থাকতাম যে আমাদের বাড়ির দিকে ফিরছে কিনা। প্রায় এক সপ্তাহ পরে বৃহস্পতিবারে আমার মা বাড়ির কিছু বাসন কোসন নিয়ে পুকুরে গেল, সামনে আমাদের একটা পুকুর ছিল, আমরা দূরিয়ে ওই আমাদের ছোট পুকুর পাড়ে গেলাম। ছোট পুকুর পাড়ে গিয়ে দাঁড়িয়েছিলাম, দেখা যাচ্ছে একটা লোক আসছে, দেখা যাচ্ছে মনে হচ্ছে বাবা, ডালের বাড়ির আলবে, ধান ক্ষেতের আলবে বাবা, আমাদের গ্রামে আমাদের বাড়ির দিকে মুখ ফিরে ফিরে যখন এগুতে লাগলো, আমি ছিলাম, আমার ছোট ভাই ছিল, আমার তিনটা ভাই ছিলাম আমরা,
আমরা দাঁড়িয়ে আছি, বাবা দেখছে না ঠিকই বাবা, কিন্তু বাবা কাঁদছে, যত আমাদের কাছে আসছে কাঁদছে, কাঁদতে কাঁদতে ঢুকলো, বাবা পাটা ফুলে গেছে, কিন্তু কিছু আমরা বলছি না, বাবা আসছে, এটাতেই আমরা অনেক কিছু পেয়ে গেলাম। হাতে একটা বিশাল বল্লম আর একটা বড় ছুরি, এই ছিল বাবার সম্বল। আর বাঁচিয়েছিল সামান্য কিছু স্বর্ণ, ওই যেটা বাবার ড্রয়ারে ছিল, আমার দুটো জামা, এই নিয়ে বাবা ওই আগুন লাগিয়ে দিয়েছিল, ওই টুকু নিয়ে বাবা বের হয়ে গেল। এবং কবিরলোধন পাহাড় থেকে শুরু করে সীতাকুণ্ড পাহাড়, এই পাহাড়গুলো বেয়ে 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 বাবা প্রায় 4-5 দিন পরে মিরেশ্বরে গিয়ে উপস্থিত হল। গ্রামের ভিতরে ভিতরে ছোট ছোট যে দোকানগুলো ছিল সেখানে কিছু কিছু দোকান তো খুলতো, যেখানে কলা বিক্রি হতো, মুড়ি বিক্রি হতো। বাবা বাবা কোনো বাড়িতে গিয়ে আশ্রয়ের আবেদন করেছে, সেখানে কোনো কোনো বাড়িতে বাবাকে থাকার শোয়ার ব্যবস্থা করে দিয়েছে। এই করতে করতে বাবা বাড়িতে এলো, হাঁটতে হাঁটতে বাবার সাথে বাড়িতে গেলাম। বাবা গিয়ে আমাদের আমাদের পৈতৃককালে যখন আমাদের গ্রামের বাড়ির একটা নাম ছিল, একটা জমিদারি প্রথার একটা রূপরেখা ছিল, কি নাম ছিল, রাজাপুর, রাজাদের বাড়ি। আমাদের একটা চৌকি ছিল যেখানে গ্রামের প্রজারা যারা খাজনাদার দিতে আসতো এরকম যারা এসে বসতো, ওইটা আমাদের এখনো আছে, আমরা ওইটাকে আর সরাইনি, এখনো সরাইনি আমরা। আমার ঠাকুরমাও গত 5-6 বছর আগে মারা গেল, 102 বছরে মারা গেল। আমার ঠাকুরমা ওই চকিতে শুয়ে মারা গেছে, বাবা ওখানে বসলো, বসে চোখের জল ছাড়ছে, ব্যাস করে ছাড়ছে, ও দেখা গেল বাবার কানে শুনে না, এত কষ্ট কষ্ট করছি, কোনো উত্তরই দেন দিচ্ছে না, বুঝতে পারলো বাবা কাছে ওই দুঃখে যে সবই তো হারালাম। বাবার একদম খুব কাছাকাছি বোম পড়েছিল এই গোসাই ডেঙ্গাতে। আমার ঠাকুরমা এসে বাবাকে জড়িয়ে ধরলো, বলছে কান্নার কিছু নেই, যা গেছে গেছে গিয়ে, দরকার নেই, তুমি আছো এটাই আমাদের অনেক। বাবাকে ঘাটে যেতে দেয়নি, আমাদের পাকা ঘাট আছে বাড়িতে, পাকা ঘাটে যেতে দেয়নি, উঠোনে একটা পিড়ি বিছিয়ে গরম জল করে তোরে বাবাকে স্নান করতে দিল। বাবা স্নান টান করে হাঁটতে পারছে না, পা ফুলে গেছে, তখন বাবা গল্প করলো যে আমি এইভাবে এইভাবে বাড়িতে এলাম, অত্যন্ত দুঃখজনক অবস্থা, আমরাও বাড়িতে গ্রামে থাকতে পারবো কিনা সন্দেহ আছে। পরদিন গ্রামে কিছু মুক্তিযোদ্ধা যারা ট্রেনিং নিচ্ছে আর কি, তারা আমাদের বাড়িতে একটা বাংকার করলো, আমাদের ঘরের বাম দিকে একটা বাংকার করলো, বলে যে যদি কোনো রকম সমস্যা হয়, যেন প্লেনের হামলা হয় বা যদি পাঞ্জাবিরা গ্রামে ঢুকে যায়, আমরা বাংকারে গিয়ে থাকবো। ওই বাংকারের উপরে ওই কিছু ওই ধানি জমির ধান তোলা হলে যে খেরটা থাকে, ঘাসটা থাকে, সেটাকে দিয়ে চাপানো, উপরে কাঠ দিয়ে চাপানো, যেন ওরা বুঝতে না পারে যে এখানে কিছু একটা লুকানো জিনিস আছে। তো ওরকম আমরা যখন দেখাতো যে আকাশে জেট বিমান চলছে, আমরা গিয়ে ওখানে ঢুকে পড়তাম। এরকম করে আমরা 14 এপ্রিল বাবা বলে যে না গ্রামে আর থাকা যাবে না, চৈত্র মাস ছিল, চৈত্র মাসে তারপর এই যে আমরা 1 বৈশাখ সেটা 14-তে হয় সেটা খুব মনে আছে, আর চৈত্র সংক্রান্তি সেটাও মনে আছে। চৈত্র সংক্রান্তি খুব একটা পালন করা হয় না, কিন্তু 1 বৈশাখ তো পালন করা হয় আমাদের বাঙালিদের জীবনে। আমাদের পুকুরে মাছ ধরতে, মানে পুকুরে মাছ টাছ ধরবে, সবাই অনেক খাওয়া দাওয়া খাবে। তো সেদিনও বাবা বলছে দেখ আমরা কে বাঁচি কে মরি তো জানি না, পুকুরে জাল দিয়ে মাছটা ধরে নি, মাছ ঠিকই ধরলো, কিন্তু এত শঙ্কা যে গ্রামেও ঢুকে গেছে, মিলিটারি ঢুকে গেছে। বাবা বলছে না আর থাকা যাবে না, অনেক বড় একটা মাছ নিয়ে, চিরা নিয়ে, গুড় নিয়ে, এই আর কাপড় চোপড় যা আছে, খুব একটা ভারী কিছু না, হালকা পাতলা ব্যাগ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমার মা তখন প্রেগনেন্ট ছিল, মাকে নিয়ে হেঁটে হেঁটে এই রাজাপুর গ্রাম থেকে ফেরি নদী পার হয়ে ওখান দিয়ে আমরা ঢুকেছি মনুবাজার ত্রিপুরার, এতটুকু আমরা হেঁটে যেতে হলো।
সাথে আমার ঠাকুরমা বাড়ি থেকে যায়নি, বলো যে না এর এত বড় বাড়ি আমি ফেলে যাব না। বাড়িতে দুজন অবস্থান করছিল, দুটো ঘর ছিল আমাদের, এক ঘরে আমার ঠাকুরমা আর এক ঘরে ছিল আমার ঠাকুরমার দেবর। আমরা মনোবাজার বসলাম এই মাছটা নিয়ে কোথায় যাব কোথায় যাব। আমাদের সাথে আরও ছিল গ্রামের অন্যান্য লোক, কিছু লোকজন, ওরা বলছে যে আমাদের সাথে যারা গেছে তাদের একজন আত্মীয়ের বাড়ি আছে মনোবাজার, মজা আমরা আজকে গিয়ে ঘর উঠবো। তারপর ঠিক আছে মাছটা সেখানেই দেবো, আমরা যখন উঠবো মনোবাজারে বসে আমরা চিড়া খেলাম, গুড় খেলাম, আর তো খাওয়ার কিছু নেই। আর ওখানে টাকা পয়সা পাব কোথায়, ব্যাপারটা একদম অন্যরকমের ঘটে গেছে। তো এমনি ওদের বাড়িতে আমরা মাছটা দিলাম, রাত্রে ওরা মাছটা রান্না করলো, আমরা ফ্লোরে ফ্লোরিং করলাম, বেশ কিছু মানুষ, তো কম করে হলো 8-9 জন মানুষ। কারা কারা ছিল নাম মনে আছে একটা দুইজন? হ্যাঁ, ও যে কান্তিদি, মানে কান্তিদির ফ্যামিলি ছিল আমাদের আত্মীয়, আমাদের ফ্যামিলিতে আমরা 3 ভাই ছিলাম, আমি ছিলাম, আমার মা ছিল, বাবা ছিল, তারপরে আমাদের পাশের ঘরের দাদু ছিল, দিদা ছিল, এই করে আমরা প্রায় 9 জন। আচ্ছা, রাত্রিটা সেখানে আমরা কাটালাম। পরদিন আমরা মনুবাজার থেকে উদয়পুর গেলাম। উদয়পুর আমার মার এক কাকুর বাড়ি আছে, সেখানে আমরা এক রাত লিপ করে তারপর আমরা গেলাম সোনামুড়া। সোনামুড়া আমরা বাড়িতে ঢুকলাম, সোনামুড়াতে মার বাড়িতে থুকে এই বাড়ি থেকে কুমিল্লা দেখা যায়। এক মাস ওই বাড়িতে ছিলাম, এক মাস প্রায় এক মাসের বেশি হবে, দেখা গেল বাড়িতেই গুলির সেল এসে পড়ছে। ওটাও নিরাপদ নয় আমাদের জন্য, মা বলে যে না থাকবো না আমরা, ক্যাম্পে চলে যাবো। আমরা চলে গেলাম আগরতলা আমতলী ক্যাম্পে, এখান থেকে জৌনামুদ চৌধুরী আবার জনাব এমার সিদ্দিকী সাহেব ওনারা কারা কারা চট্টগ্রাম থেকে আসছে খবর নিচ্ছিল। তো বাবা তো বাবা কানে শুনছে না, আমি বাবার সাথে সাথে থাকতাম হেল্পিং হ্যান্ড। তো আমি হ্যাঁ যে বাবার হাতে ইনচার্জটা দিয়েছে, পুরো ক্যাম্পের ইনচার্জ ছিল বাবা, তা আরও বেশ কিছু লোক ছিল ওদের দায়িত্ব দিয়েছে। আমরা করছি যত রকম খাদ্য আসছে কি আসছে, হিসাব নেওয়া, খবর নেওয়া, কোথায় কোন ক্যাম্পে কোন ইয়েতে কোন ব্লকে কীরকম পরিমাণ খাওয়া পাঠাতে হবে, কী করতে হবে, এগুলো সব বাবা করত, আমি ওগুলো সব বাবাকে হিসাব মিলিয়ে দিতাম। রেশন তুলে বাড়ির জন্য নিয়েও যেতাম, আমি কাম জানতাম। ক্যাম্পে আমাকে বলা হচ্ছিল যে এখানে একটা মঞ্চ তৈরি করা দরকার, এখানে প্রতিদিন এই গানের অনুষ্ঠান হবে, আলোচনা অনুষ্ঠান হবে, পরিস্থিতি কোথায় কী যাচ্ছে সেগুলি আলোচনা হবে, এরকম জন্য একটা মঞ্চ। সেই মঞ্চে আমাদের ক্যাম্পের মধ্যে বেশ কিছু ঢাকা শিল্পীও ছিল, অলক গাঙ্গুলি কুমিল্লার, অলকা দাস, বেশ ভালো ভালো কিছু শিল্পী ছিল, আমি ছিলাম। তারপর আমরা ক্যাম্পের অনেক ছেলে মেয়ে নিয়ে সেখানে আমরা কোরাস গান, প্রতিদিন কোরাস গান হতো। মধ্যে মধ্যে আমাদের মাঝে ও যে আমাদের জহুরামের চৌধুরী আসতেন, জনাব এমার সিদ্দিকী সাহেব আসতেন, ওনারা এসেও আমাদের মধ্যে বিভিন্ন খবরাখবরগুলো আমাদেরকে জানাত। আমাদের ক্যাম্পের একদম পেছনে অনেক ডিপ, যেখান থেকে আমরা জল তুলতাম, খুব কষ্ট কষ্ট করেছি, ভীষণ কষ্ট করেছি, মানে কতটুক ওখান থেকে লোকগুলো দেখা যেত এতটুক, অতটুক নিচে গিয়ে জল, খাবার জল, স্নানের জলগুলো আমাদের কালেকশন করতে হতো। হলো কি, আমি গার্লস গেটা ছিলাম, তো ওখানে একটা রামকৃষ্ণ স্কুল ছিল, সে রামকৃষ্ণ স্কুলে ট্রেনিং হতো। তা আমি একদিন ট্রেনিং দেখতে গেছি, বাবা বললো যে কেন এত সকালে তুমি যাচ্ছ, আমি যে বাবা একটু দেখি ওদের ট্রেনিংগুলি কীভাবে দেয় কী দেয়। তা আমি বলছি ওগুলো তো আমি পারি। তো একদিন আমি ওই আমাকে জিজ্ঞেস করছে ইন্ডিয়ান একজন আর্মি যে ওদের হিন্দি ভাষায়, আমি তো হিন্দি ভাষা বলতে পারি না, আমি বাংলায় বললাম যে হ্যাঁ আমি তো এগুলি পারি, আমি তো গার্লস গাইড করেছি, আমি গার্লস গাইড লিডার ছিলাম, বলছো তাহলে তুমিও আসো। আমি ওইখানে প্রথমে পারি কি না দেখেছে করেছি, এই যে লেফট রাইট করা, বিভিন্ন টার্নগুলো করা, তারপর এই অস্ত্রকে কীভাবে ধরতে হয় বা কীভাবে শ্যুট করার নিয়মাবলী, এগুলো বেশ 2-3 মাস করেছি। করার পরে বলছে তুমি এবার
শেখাতে পারবে, পড়েছি, আমাকে খুব সাহস দিয়েছে। কারণ আমি স্কুলে ভর্তি হয়েছি, মা আমাকে স্কুলে ভর্তি করে দিয়েছে, কয়েকদিন ক্লাস করেছি, বলে যে না এখানেও নিরাপদ নেই, তুমি ওখানে চলো। এভাবেই সেখানে সময়গুলো কাটালাম, কিছু কাজ করেছি, সেটা আমার কাছে ভালো লাগে, এখনো ভালো লাগে যে অন্তত কাজ তো করেছি, কিছু গান করে আমরা মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করলাম, আলোচনা সভাও তো আমরাও শুনতাম, আমরা শুনেও সেটার বিপরীতে অ্যাকশন রিয়াকশন ব্যাপারগুলো আমাদের ভিতর কাজ করতো। এদিকে বাড়িতে ঠাকুরমা ছিল, ঠাকুরমা কি করলো, বাড়িতে মুক্তিযোদ্ধাদের থাকার ব্যবস্থা করলো। কোথায়? আমাদের বাড়িতে ছাদ ছিল, ওরা অস্ত্র নিয়ে ছাদে থাকতো। এটা কিন্তু জেনে গেছে কারা, রাজাকারেরা। ঠাকুরমা ওদেরকে রান্না করে খাওয়াতো। আবার যখন আমাদের গ্রামে পাকিস্তানি বাহিনী ঢুকতো, শাম্মা বাড়ি দিয়ে ঠাকুরমা বাড়িতে সামনে দিয়ে তালা দিয়ে ও পেছনের দরজা দিয়ে বেরোয়, আমাদের পেছনে একটা ডোবার মতো ছিল, ওখানে গিয়ে নাকটা উঁচু করে দিয়ে পুরো বডি পানিতে দিয়ে রেখে যতক্ষণ তারা আশেপাশে থাকতো ওইভাবে কিন্তু জলে ডুবে থাকতো। এটা খুব একটা আমার কাছে খুব মানে থ্রিলিং একটা ব্যাপার। ঠাকুমা একা একা পাই থাকতো, ওদিকে দাদু থাকতো। আরেক আরেক সময় কি করলো, আমাদের পেছনের বাড়িতে কিছু ছেলে ছিল যারা মুক্তিযোদ্ধার কাজে নিজেদেরকে সম্পৃক্ত করতো, এরকম হাতে গোনা 10 জন ছেলেকে পাকিস্তানি বাহিনীরা ধরে ওই গোবাটার পাড়ে লাইন করে দাঁড় করিয়ে আমার ঠাকুমার থেকে গল্প শুনে, এটা আমি চোখে দেখি, শুট করে এদেরকে ঠাকুমা খুব কষ্ট করে পানিতে বলছে, আমার বুক ফেটে যাচ্ছিল, সবাইকে তো চিনছি, দু একজনকে চিনি না, ও পেছন থেকে অন্য গ্রাম থেকে এনেছে, কিন্তু কিছু বলার ছিল। ওই সকল ছেলেদেরকেও মাটিতে পুঁতিয়ে রাখা হয়েছিল রাতে ওই মুক্তিযোদ্ধারা এসে। একদিন আমাদের বাড়িতে দুঃসময় নেমে এলো আমার দাদু আমার ঠাকুরমার দেবর, ইয়েতে চাকরি করতো, দুর্গাপুর স্কুলের মাস্টার ছিল। দাদুকে সকালে এসে বলছে, মাস্টারমশাই আপনার বাড়িতে আমরা আসবো। বলে যে কেন রে? ও জানা আসলে দেখবেন, আসবো। দাদু বলছে ছাত্র আসবে, নিয়ারেস্ট মানুষ, ওরা বেশ কিছু লোক আসছে, কিন্তু দাদুকে যে মেরে ফেলবে সেটা দাদু ভাবতেই পারে। আমাদের বাড়িতে দুটা বড় বড় সিন্দুক ছিল, লোহার সিন্ধু, তখনকার দিনে তো ছিলই, ওগুলো বোধহয় রেঙ্গুন থেকে নাম। বলছে যে বাড়ির তালা চাবি দে। তো দাদু বলেছে কেন রে, তোকে তালা চাবি দেবো কেন, তুই আসছিস, ব্যাস কথাবার্তা বল। বলছে না তালা চাবি লাগবে। বলছে কেন? বলছে আপনি তো দিতে হবে এখন। তারপর ওনাকে গুলি ধরলো, তালা চাবি দিতে বাধ্য হলো। দাদুকে বললো যে আপনার বাড়ির দলিল দেন। তো দাদু বলে যে দেখ আমাদের বাড়ির লোকজন তো সব চলে গেছে, আমি দলিল পাইনি। বলছে ঠিক আছে, দলিল যখন পাইনি তাহলে তো আপনার আপনার বেঁচে থাকার কোনো উপায় নেই। এটা আমার ঠাকুরমার মুখে শোনা। ঠাকুরমা তো বললাম না, বাড়িতে থেকে সব দেখছি, কিছু করার নেই, মহিলা মানুষ, আশেপাশে গ্রামের কোনো ছেলে পেলে কেউ নেই যে আসবে, আসবি কি, তখন তো প্রস্তুতি না। দুই গুলি দিয়েছে, তারপরে চোখের সামনে দিয়ে ওই দুটো সিন্ধুক তুলে নিয়ে গেল। ওরা চালিয়ে, তখন তো অদ্ভুতের চাকা ছিল, চাকা দিয়ে ওরা সিন্ধুক, এখনো আমার মনে হয় আমাদের গ্রামে আছে, যদিও ওই সকল বাড়িতে আমরা যাই না, ওদেরকে খা করি না, কারণ ওরা তো শত্রুপক্ষ, শত্রুপক্ষই এখনো কি রাজাকার বিপাত এরকম দেশ তৈরি হয়েছে, এখনো তো অনেক রয়ে গেছে। তাই দাদুকে আমার ঠাকুরমা, আমাদের একটা বৈঠকখানা ছিল, এই বৈঠকখানার ইয়েতে বাইরে দাদু সারাদিন পড়েছিল। রাত্রে যখন মুক্তিযোদ্ধারা বাড়িতে এলো, ওনাকে নিয়ে আমাদের ঠাকুর ঘর ছিল, মণ্ডপ বলা হয়, ওখানে বড় বড় কলা পাতা করে কলা পাতার উপরে ওনাকে রেখে দিল। এবং রাত যখন একটা দুইটা হলো, বাঙ্কারের মতো করে ওখানে ইয়ে করলো আর কি, রেখে দেওয়া হলো। একাত্তরের যুদ্ধের পরে ওই যখন বাংলাদেশ স্বাধীন হলো, সবাই ভারত থেকে আসতে শুরু করলো, ওনার পরিবারের, ওনার ওয়াইফ, দাদুর ওয়াইফ, ছেলে পেলেরা যখন এলো, তখন আর কিছু ছিল না, হাড় ছিল। আমাদের তো যে
একটু যে পুড়িয়ে সৎকার করতে হয়, এরকম একটা নিয়ম প্রথা আছে হিন্দুদের। তো আবার এই হাড় গড়ে তুলে এই সৎকারের কাজ করলো, বা যা যা নিয়ম কানুন তাতা করলো। আমার ঠাকুরমা আরেকটা কাজ করেছিল, যে আমাদের বাড়িতে কিছু কাঁসা কাঁস পিতলের বাসন কোসন ছিল, তখন দিয়ে তো আসলে তো সিলভার স্টিল এগুলো ছিল না, আর ছিল যে রেঙ্গুনের ওই ইয়ের পাত্র, ও যে যেগুলিকে বলা হয় চীনামাটি, চীনামাটিও বলা না এটাকে, কালো কালো পাথরের বাসন কোসন ছিল। আমার ঠাকুমা ফাঁকে 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 কিছু বাসন কোসন পুকুরের মধ্যে মাঝখানে ছুঁড়ে মেরে এইরকম কিছু কিছু বাসন কোসন রক্ষা করেছিল, কিন্তু সিন্ধুকে যা যা ছিল সব নিয়ে গেছে। এইভাবে একাত্তরের যুদ্ধে আমাদের ঘটনাগুলো এভাবে ঘটলো আর কি। একাত্তরের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, দুদিনও লেট করেনি, বাংলাদেশে চলে এলাম। বাংলাদেশে এসে এরকম ঘটনাগুলো সব দেখলাম আশেপাশে চারিদিকে, প্রত্যেকবার যদি কেউ না কেউ মারা গেছে। গ্রামে আসার পরেও প্রায় দু তিন মাস বাড়িতে ছিলাম, তারপর বাবা শহরে চলে এলাম। শহরে এসে আবার স্কুলে যখন ডাক দিল, আবার স্কুলে ভর্তিলাম। এরপরে আমি ভর্তি হয়েছি ওই অপর্ণাচরণ স্কুলে। তো আমরা এই যে মুক্তিযুদ্ধের বিভিন্ন কার্যক্রমগুলো আমরা সঙ্গীতের মাধ্যমে, বিভিন্ন নৃত্যের মাধ্যমে, নাটকের মাধ্যমে, আমরা মহল্লায় মহল্লায়, আমরা চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গাগুলোতে অনেক সব পথ নাটক হচ্ছিল, মুক্তিযুদ্ধের গানগুলো এগুলো আমরা করেছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।